সালামু আলাইকুম। হৃদয়ে রমজান, আজকে পঞ্চম দিন, কিছুক্ষণের ভিতরে আমাদের ইফতারের সময়। এই ইফতারটা আমাদের অনেক পবিত্র হতে হবে, খেয়াল রাখুন। যদি কারো সম্ভব হয় তাড়াতাড়ি একটু গোসল করে নিন, তারপরে ওযু করে নিন, আল্লাহ বিল্লাহ করতে থাকেন, আল্লাহকে ডাকতে থাকেন, কিছুক্ষণের ভিতরেই আজান হয়ে যাবে, ইফতার এসে যাবে। এই ইফতারে যারা জন্ডিস রুগী আছেন তাদেরকে নিয়ে আমাদের দুটি কথা। জন্ডিস থেকে বি ভাইরাস, সি ভাইরাস সব কিছু মিলিয়ে জন্ডিস রুগীদের খাদ্যাভ্যাসে প্রথম মহাপবিত্র খুরমা, খেজুর, কিশমিশ এটা থাকবে। এরপরে যে কোনো ধরনের একটা ফল আসবে। এরপরেই জন্ডিস রুগীদের জন্য পেঁপে বাধ্যতামূলক, কাঁচা পাকা পেঁপে খেতে হবে। আর পেঁপের সাথে পেঁপের থেকে তৈরি একটি সালাদ হতে হবে, সেটা কাঁচা পাকা পেঁপে থাকবে, সেখানে একটু কলা থাকবে। জন্ডিস রুগী এক দুটি কলা প্রতিদিন খেতে পারবেন, জন্ডিস রুগী দধি চিরা বেশ করে খেতে পারবেন। আর জন্ডিস রুগীর কোনো মতেই পেট খালি রাখা যাবে না, সালাদ খেতে হবে, ভাজি বাদে, ভুনা বাদে, তৈল পোলাও বিরিয়ানি, ফাস্টফুড, রিচফুড, হার্টফুড বাদে, সব ধরনের লিকুইড খাবার জন্ডিস রুগী খেলে ভালো থাকবেন। এবং স্যুপ জন্ডিস রুগীর জন্য একটা মহা ঔষধ, জুস জন্ডিস রুগীর জন্য একটা মহা ঔষধ। টমেটো খাবারের সাথে, খাবারের আগে এবং পরে আমরা টমেটো খেতে পারি, কারণ লাইকোপেনটা টমেটোর মধ্যে অজস্র থাকে। জন্ডিসের রুগী সালাদ, টমেটো, তরি তরকারি যত বেশি খাবে তত তারা ভালো থাকবে। জন্ডিসের রুগী রমজান মাসে দয়া করে কোনো ডালের জিনিস খেতে পারবেন না, ডাল, ডালের পানি সামান্য কিছু খেতে পারবেন, কিন্তু অন্য কোনোভাবেই আপনি ডাল, ডাইরেক্ট ডাল, ঘন ডাল, ভুনা ডাল খেতে পারবেন না। জন্ডিসের রুগী একটা জিনিস খেয়াল রাখতেই হবে যে জন্ডিসের রুগী একটু ঘুম বেশি দরকার হবে, পরিপূর্ণ না হলেও আপনাকে কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা ঘুম আসতে হবে। কারণ জন্ডিস হলে আমাদের তলপেটে ব্যথা হতে পারে, আমাদের জন্ডিস থেকে বি ভাইরাস হতে পারে, ওই দিকগুলো আমাদের খেয়াল রাখতে হবে। তবে জন্ডিসের রুগীরও 2 থেকে 3 বার গোসল করা দরকার। জন্ডিসের রুগীর সকল কাপড় চোপড়, চাদর, বালিশ, বাথরুম সব কিছু 100% পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। তার থালা, প্লেট, বালিশ সব জিনিস যেন হয় ফিটকিরির পানি দিয়ে, না হয় খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে গরম পানি দিয়ে ধৌত করা একদমই আমাদের জন্য জরুরি।